আজ আমি আলোচনা করা প্লস থ্রি সিক্স সেমেষ্টার ডিএসি পদ্য সাহিত্য অ যাত্রা নোট আলোচনা করা যাত্রা সঙ্গীতর সারমর্ম আলোচনা করে সারিছি যদি দেখি না চ্যানেল যাই দেখ সত্যবাদী যুগর অবসান পরে ওড়িয়া সাত্যের সবুজ যুগর বীণামূর্চ্ছিত হুয়েসা কলেজর পূর্ব ହଷ୍ଟେଲରେ ଅବସ୍ଥାନ କରୁଥିବା କେତେଜଣ ତରୁଣ ଛାତ୍ର ହୁଅନ୍ତି ଏହାର ସୂତ୍ରଧାର ଉଣେଇଶହ ଏକୋଇଶରୁ ଉଣେଇଶହ ପଇଁତିରିଶ ମସିହା ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି ଯୁଗର ସମୟ ସୀମା ଏହି ସବୁଜ ଗୋଷ୍ଠୀର ଅନ୍ୟତମ ବଳିଷ୍ଠ କବି ହେଉଛନ୍ତି ବୈକୁଣ୍ଠନାଥ ପଟ୍ଟନାୟକ ସେ ଉଣେଇଶହ ଚାରି ଖ୍ରୀଷ୍ଟାବ୍ଦରେ କଟକ ଜିଲ୍ଲାର ବଡ଼ମ୍ବାଠାରେ ଜନ୍ମଗ୍ରହଣ କରିଥିଲେ কবি বৈকুণ্ঠনাথ পট্টনায়ক জনে সবুজ কবি ভাবরে প্রাথমিক স্তরের রোমান্টিক কবিতা মান রচনা করছেন জীবন যৌবন প্রিয়তম ও দূর নন্দন স্বপ্নরে সে বিভোর হয়ে উঠি মাত্র বাস্তব দুনিয়া দুঃখ কষাঘাতের সে ক্রমে অসহিষ্ণু হয়ে উঠি মৃত্যু রোগ শোকর বিভিষিকা তা বিষাদগ্রস্ত করেছে কবি এতিপময় সত্ত নিকটৰে আত্মসমৰ্পণ কৰি নিজক কবি স্ব আত্মশক্তি হংস বুলি বৰ্ণনা কৰি এই হংস পৰমাত্মা ঠাৰ আছে যোগী ঋষি মানে যে উচ্চ চৈতন্যক স্তৰৰে ব্ৰহ্ম সাক্ষাৎকাৰ কৰি থাকে তুমি হিমাদ্ৰি মানসৰোবৰ বুলি ইংগিত ধৰ্মী ভাষাৰে বৰ্ণনা কৰিংশ দিব্য চেতনাৰ অংশ বিশেষ এই পৰিকল্পনা নূতন নুহে পৰম্পৰাক্ৰম সন্থ কবিগণ এইভুলি বৰ্ণনা কৰি কবিকল্পনাৰে বা কবিদূৰ মানসৰোপৰ উদ্দেশ্যৰে যাত্ৰা কৰাৰ হংস কামনা বাচনা ବଂଶତ ପୃଥିବୀରେ ଅବତରଣ କରିଛନ୍ତି ତାଙ୍କ ଭାଷାରେ ମାନସ ହଂସ ମୁଁ ମାନସେ ଜିପି ଉଡ଼ି ମଦସେ ପଥହୁଡ଼ି ଭରମେ ଅବିରତ ଅଳପ ତୃଷ୍ଣା କ୍ଷୁଧା ଲଭି ତୁମର ସୁଧା ଦୃପଥ ହେଲେ କେବେ ଲୋଡ଼ ହିଁ ମରତ ସୀମିତ କ୍ଷୁଧା ଓ ତୃଷ୍ଣାର ପ୍ରଶମନ ପାଇଁ ଏ ପକ୍ଷୀ ଧରାବତରଣ କଲେ ବି কামনা বাসনার মায়া জালে ছন্দি হয়ে যাইছে সেতুর মুকুল তাপ কষ্টকর ব্যাপারে পরিণত হয়েছে ভ্রমবশত সে প্রাকৃতিক নিমর ব্যতিক্রম সৃষ্টি করেছে ভবসাগর উপকূলরে কেত নূতন আগন্তুক পদার্পন কেতক পুণি বিদায় নেই কবি কি আত্মীয় জাবড়ি ধর অপপ্রয়াস করে অপদস্থ হয়েছেন এপ্রি সে দুঃখ যাতনা বরণ করে বৃদ্ধা অভিমানবশত বৃথা বসত অজ্ঞান অন্ধকার মধ্যে সে অমৃত পাই প্রয়াস করছেন প্রিয়তমর রূপ সুষমা ও সুমধুর প্রেম কবি পাগল করে দিয়েছি শিশুর ক্রন্দন মধ্যে তাঁর পিতৃত্ব উত্তোলন হয়ে যাইছে এ দুনিয়া কবি দৃষ্টিরেছি রমণীয় সন্ধ্যা সকালের কমনীয় দৃশ্য রাজি তাঁকর অপার আনন্দ সৃষ্টি করেছি মায়া জগতর এই ভ্রমের কবি ভুলে যাই জীবনর প্রকৃত উদ্দেশ্য এস জীবন মধুচন্দ্রিকা ক্রমে সরিযাই কবি অজস্র গ্লানি পোতি হয়ে পড়েছেন খরাদিনিয়া গছ পত্র ঝড়া দেওয়াপরি ଝଡ଼ି ପଡ଼ିଛି ଜୀବନର ସୁଖ ରାଶି ସେ ଠିଆ ହୋଇଛନ୍ତି ବୈଶାଖ ମାସର ତରୁଟିଆ ପରି କବି ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି ପୌଷ ତରମୁ ବଳିତମ ପତର ନିରାଶା ପରାଶରେ ଝରିଛି ଅକାଳରେ କବି ଅସହ୍ୟ ହୋଇ ନିତ୍ୟ ରାସମଣ୍ଡଳ ଓ ଗୋଲକର ନିକଟବର୍ତ୍ତୀ ହୋଇଛନ୍ତି ମହଦଧି ଓ ମାନସରୋବର ନିକଟେଇ ଆସିଅଛି ପରମ ସତ୍ତା ଜୀବନ ଗତିପଥରେ আূ হৈ উপলব্ধি হাসল কৰি তৈত মিলিত হৈ দুখ কষ্টৰু ৰক্ষা পাইপৰা প্ৰস্তুত হৈছিল প্ৰভু কৃপাৰে জীৱন পাত্ৰত বহু আগৰ পৰিপূৰ্ণ হৈ যায় এথৰ মানসহাৰ যাত্ৰাৰ পৰিসমাপ্তি হ'ব যাত্ৰা পথ তোৰ লকে হ'ব শেষ শেষৰে সন্দেহ সকল ସମସ୍ତ ପ୍ରକାର ସନ୍ଦେହ ଆଶଙ୍କା ଦ୍ୱନ୍ଦ୍ୱର ଉର୍ଦ୍ଧ୍ୱରେ କବିର ପ୍ରାଣପକ୍ଷୀ ସ୍ଥିର ଅବିଚଳିତ ପଦକ୍ଷେପରେ ଆଗେଇ ଯିବ ମହାମିଳନରେ ନିଜକୁ ନିଶେଷ କରିବ ସମସ୍ତ କଷ୍ଟ ଯନ୍ତ୍ରଣା ପାପରୁ ଅବ୍ୟାହିତ ମିଳିବ ବୋଲି କବିଙ୍କ ଆଶା ରଖିଛନ୍ତି କବି ଆଶା ରଖିଛନ୍ତି ଯାତ୍ରା ସଙ୍ଗୀତ ଅନନ୍ୟ ରହସ୍ୟବୋଧକୁ ଉନ୍ମୋଚନ କରିବା ପାଇଁ ସମର୍ଥ ହୋଇଛନ୍ତି କବି କେବଳ ଏହା କହିଲେ ଅତ୍ୟୁକ୍ତି ହେବ ନାହିଁ ଏହା ମଧ୍ୟ କୁହାଯାଇପାରିବ ଯେ କବି ବୈକୁଣ୍ଠନାଥ ପଟ୍ଟନାୟକଙ୍କୁ ଏକ ସଫଳ ରହସ୍ୟବାଦୀ କବିର ମାନ୍ୟତା ପ୍ରଦାନ କରିଛି ଯାତ୍ରା ସଙ୍ଗୀତ କବିତାଟି ଏଥିରେ ସନ୍ଦେହର ଅବକାଶ ନାହିଁ ଏଠାରେ ତୁମର ଯାତ୍ରା ସଙ୍ଗୀତର ଲେନ୍ ନୋଟ୍ଟି ସମାପ୍ତ ହୋଇଛି